খাও, নিজে নিজে খুঁজি খাও, আমি লাইভে থাকি, খাও নিজে নিজে খুঁজি খাও, নিজে নিজে খুঁজি খাও, বাইরে যাও। কেমন আছো? এই যে রবিন আর রাকিবকে দেখতেছি আর কি, ওরা মানে একটা বুঝাচ্ছে আমার, ঠিক আছে, ওই জন্য ডিসিশনটা নিলাম তোমার সাথে দেখা করবো। বসে থাকো, আমার কথা শুনবে, যেভাবে কথা বলবে ওইভাবেই শুনো। দেখো আমি তোমাকে বুঝতে পারি, হ্যাঁ, তুমি আমার একটা ডিসিশন, আমি এটা থেকে সত্যি পারি নি পারবো না, ঠিক আছে। কারণটা হলো তুমি দেখতে অনেক সুন্দর, আর তোমার আমি আমার লাইফে খাইছি, আমি ছাড়তে চাই না। আমার জায়গায় অন্য কারো জায়গায় যাই বা হয়তো পরিচিত হবে, বিষয়টা আমার জন্য ক্ষতিকর, ঠিক আছে। লজ্জাজনক, আমি লজ্জিত হতে চাই না। কারণ হলো আমার খালা তখন আমাকে পছন্দ করতো, এটা আমার নিজস্ব একটা সিদ্ধান্ত ছিল, আমি ওকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আমি ছেড়ে দিই নাই, আমি মানে ও দেখলাম আমি অনেক, দেখো 2016 থেকে শুরু করছি, আমি ওদের বাসায় যাই আসি, ওর কোনো সমস্যা নেই, ঠিক আছে, নেই আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলতো না আমার সাথে। কেন বলতো না? এক জলকে 16 থেকে শেষ পর্যন্ত একজন, মিঠু ভালো আছো? নি আচ্ছা, আজকের লাইভ এখানে শেষ। আমি আসলে মেন্টালি একটু ঠিক আছি, সেজন্য আমি লাইভ করতে চাই না। পাখিটারে খাওয়াইলাম, আর ওকে কীভাবে ফিরাই আমি সেটা দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা চ্যানেল এস্টাবলিশ করা অনেক কঠিন বিষয়। আমি আগে ভাবছিলাম সহজ, ইউটিউব করতে গিয়ে আমার অনেক সময় গেছে, কারণ 5-6 মাস কোনো লাভ নেই ইউটিউব করি। একটা ধৈর্যের বিষয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন এই চ্যানেলে কিছুটা ভিউ পাচ্ছি, প্রতি ঘন্টা 50-100 জন ভিউ পাচ্ছি আমি, তাও ওয়াচ টাইম এত বেশি না, কোনোটা 1 মিনিট, কোনোটা 1 মিনিটের কমে, কোনোটা 20 সেকেন্ড। তো এর মাঝে যতটুকু ভাবতেছি চ্যানেল আগাচ্ছে, আপনাদের সাপোর্ট থাকলে আরও আগাবে, আপনারা সাপোর্ট দিবেন, আর আমি আমার ফাঁকিটার ভিডিও আপনাদেরকে দেখাবো মাঝে মধ্যে। অলরেডি আমি অনেক ভিডিও দিচ্ছি যেগুলো আসলে কোনো প্ল্যান ছাড়া, কারণ আমার প্ল্যান করে দেওয়ার মতো এখনও মানে পজিশন তৈরি হয়নি। আমার যখন ভালো পজিশন তৈরি হবে চ্যানেলে, আমি অবশ্যই প্ল্যান করে দেবো ভিডিও। তো এই শালিক পাখি এখন মোটামুটি আমার অ্যাটেনশন নিচ্ছে, ও যখন ফাইনালি অ্যাটেনশন নিবে, যেমন কথা একটু একটু কথা বলবে, কথা বলার আগ্রহ দেখাবে, তখন লাইভে আসবো, এরপরে কথা বলবো, ভিডিওগুলো আমি আপলোড দেবো। আর আরেকটা হলো বাড়িতে থাকবো না আমি, এই পাখিটাকে অন্য একজনের দায়িত্ব, ও লোকটাকে বলবো কিছুদিন ওরা কেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা সেট দিন, তারপরে অ্যাকসেপ্ট করে দিন। ও মানে ও কখনো আর বলবে না, কখনো সরে যাবে না, বলবে না। আমি প্ল্যান করছি ওকে ধরে রাখবো না, ওকে ছেড়ে রাখবো, তাহলে ও দ্রুত গ্রোথ হবে, ন্যাচারাল খাবার খাবে, প্রয়োজনে ঘরে এসে খাবে, ওর কালারটা দ্রুত চেঞ্জ হবে, হাইট হাইট বাড়বে, ওর একটু আরও লম্বা হবে ও, তারপর কালারটা আরও ব্ল্যাক হবে, চোখে চোখগুলো হলুদ হবে, ওর ওই পা কমপ্লিটলি ও আরও ম্যাচিউরড হবে। আমি অপেক্ষা রাখলাম।